নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন শ্রেয়া সরকারের বেঙ্গলি ইউটিউব পডকাস্ট চ্যানেলে আজকে পাঠ করতে চলেছি আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প নীতিবতী ভুলুর জেঠি সঙ্গে থাকুন বালতি বালতি সকাল থেকে বেলা দশটার মধ্যে অন্তত বারোশো বাহান্ন বার কথাটা উচ্চারিত হয়েছে ভুলুদের বাড়িতে উচ্চারণ করেছেন ভুলুর জেঠি কারণ তার একটি বালতি হারিয়েছে বারোশো বাহান্ন বারের পর আবার নতুন উৎসাহে শুরু করলেন তিনি বালতি আমার চাই চাই যে নিয়েছে সে যদি ভালোই ভালোই দিয়ে না দেয় তো ভুরুর বাবা চেঁচামেচিতে কাতর হয়ে এসে বলেন বাড়িতে তো বালতির অভাব নেই বৌদি কেন আর সামান্য একটা বালতির জন্য এত ভুরুর জেঠি ঝঙ্কার দিয়ে ওঠেন কি যে বলো ছোট ঠাকুর বেশি আছে বলে যে পারবে সে চুরি করবে চুরিকে প্রশ্রয় দেবো না আমি একটা ছুট চুরি গেলেও রসা তল করে ছাড়বো ভুলুর বাবা হতাশ হয়ে সরে গিয়ে ভুলুর জ্যাঠাকে পাঠিয়ে দেন তিনি রান্নাঘরের দিকে আস্তে আসতে শুনতে পান ভুলুর জেঠি তখনও চেঁচাচ্ছেন রাত দেখেছি সিঁড়ির তলায় বালতিটা পড়ে সকালে অমনি হাওয়া এ মগের মুলুক নাকি ভুলুর জ্যাঠা এসে চুপি চুপি বলেন একটা বালতির জন্যে চেঁচামেচি করে শরীর খারাপ করছো কেন একে তোমার মাথা ধরার ধাত কটা বালতি তোমার চাই বলো না বালতিতে বাড়ি ভর্তি করে দেব কথাটা বলে এমন একটা রহস্যময় হাসি হাসেন ভুলুর জ্যাঠা মনে হয় বুঝি ফুসমন্তরে বালতি বানানোর কায়দাই জানা আছে তার ভুলুর জেঠি কিন্তু এ হাসিতে ভোলেন না রেগে মেগে বলেন সে তুমি একশোটা এনে দাও না কেন তা বলে চুরি বরদাস্ত করবো কখনো না কে বালতি নিয়েছে সে কথা বার করে ছাড়বো আমি ভুরুর জ্যাঠা নিরুপায় মুখে বলেন আহাহা কেউ নিয়েইছে তাই বা ভাবছো কেন এমনি হারিয়ে যেতে পারে না এমনি হারিয়ে যাবে ভুরুর জেঠি তপ্ত খোলায় জল ছিটানোর মতো চিরবিরিয়ে ওঠেন এমনি হারিয়ে গেলেই হলো বালতির পা আছে বলো বলো আছে পা ভুলুর জ্যাঠা সব হয়ে মাথা নাড়েন নেই শিকার করছো তাহলে বলি বড় বড় দুখানা ডানা আছে বালতির ভুলুর জ্যাঠা আরেকবার মাথা নাড়েন হুম তাহলে বলো নিজেই বলো হারাবে কি করে পা নেই যে হেঁটে চলে যাবে ডানা নেই যে উড়ে চলে যাবে ভুলু বসে বসে আম খাচ্ছিল হাত চাটতে চাটতে তাড়াতাড়ি বলে ওঠে বোধহয় গড়িয়ে গড়িয়ে চলে গেছে জেঠিমা এই তুই থাম তো ফাজিল কেষ্ট বকে ওঠেন ভুলুর জেঠি তারপর বাড়ির ঠাকুর চাকর আর বাসন মাজা ঝি খ্যান্তকে ডেকে ঘোষণা করেন এই তোমাদের উপর ভার কালকের মধ্যে যদি বালতি না পায় তো সবাইকে জেলে দেবো মাত্র একটা বালতি হারানোর কেসে তিন তিনটে আস্ত লোককে জেলে দেওয়া যায় কি না এ তর্ক কেউ করে না ভুলুর জেঠির সঙ্গে কারণ রাগলে আর তার জ্ঞান থাকে না হয়তো যে তর্ক করতে যাবে তাকেও থানায় চালান করে দিতে চাইবেন ঈশ্বরের আশীর্বাদের মতো একটু পরেই হঠাৎ ভুলুর জেঠির মেজদাদা এসে হাজির হলেন সেই আসানসোল থেকে বালতি প্রসঙ্গ চাপা পড়ে গেল দাদার আদর অভ্যর্থনার ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন মহিলা ভুলুর জ্যাঠাও বড় কুটুম্বের তোয়াজ করেন তারপর মেচদা আমাদের তো ভুলেই গেছেন কতদিন পর এলেন মেজদা টাক চুলকে বলেন হ্যাঁ হ্যাঁ তা অনেকদিন পর বটে আসলে কি জানো ভাইয়া ইচ্ছে যে করে না তা নয় তবে কিনা এলেই খরচা হা হা করে হেসে ওঠেন ভুলুর জ্যাঠা ও! কি খরচ আসানসোল তো একেবারে বিলের কত গাড়ি ভাড়া মেজদা টাক দুলিয়ে দুলিয়ে বলেন তা কমই বা কী বাপু যেতে আসতে কমই বা কী তোমার তো আর আমার মতো চাকরি নয় আর আমার তো আর তোমার মতো রেল অফিসে চাকরি নয় যে রেল কোম্পানির পয়সায় দেশ ভ্রমণ করে বেড়াবো ভুলুর জ্যাঠা হাস্যবদনে বলেন তা বটে তারপর চাকরিতে উন্নতি টুন্নতি হলো আরো তা আপনাদের আশীর্বাদে ঘুরে বেড়ানোর কাজটা বদলেছে এখন এই কাজটা বাড়াতেই স্থিতি স্টোর কিপার করে দিয়েছে ও তাই নাকি ভালো ভালো তা এখানে জিনিসপত্র এখনো সেই রকম মানে আগের মতো সস্তা আছে ভুলুর জ্যাঠা হাত উল্টে বলেন কোথায় বাজার আগুন তবে আমাদের কথা আলাদা আমাদের এই যতদিন এই কোম্পানির চাকরিটি আছে ততদিন তোফা আছি ভুলু ডাকতে এলো জ্যাঠামশাই মা বললেন তোমার শালাকে ডেকে নিয়ে যেতে ভাত দিয়েছেন জ্যাঠামশাই রেগে ওঠেন কি অসভ্যের মতো কথাবার্তা শিখছ লঘুগুরু জ্ঞান নেই যাকে যা হোক বললেই হলো ভুলু সব হয়ে একবার জেঠির মেজদার প্রতি দৃষ্টিপাত করে বলল যাকে যা হোক তবে যে মা বলল উনি তোর জ্যাঠামশাইয়ের শালা ঠিক বলেছেন তোমার মা ঠিক বলেছেন বলে মেজদা হাসতে হাসতে খেতে যান কিন্তু হায় হায় খাওয়ার সময় যে হাসি খুশি সব ঘুচে যাবে কে জানতো ঘুচে যাবে মানে ভুলুর জেঠি ঘুচিয়ে দিলেন তবে মূল কর্মকর্তা চাকর হরি ওরা যখন সবে শুক্তটি শেষ করে ডালের বাটিতে হাত দিয়েছেন ঠিক সেই সময় হ্যাঁ ঠিক সেই সময় হঠাৎ খ্যান্ত ঝিয়ের হাত ধরে টানতে টানতে ভজহরি ঘটনাস্থলের এক নাটকীয় আবির্ভাব মা এই দেখুন দেখে এলাম খ্যান্তর বাড়িতে সেই ছাপ মারা বালতি এ সকলেই চমকে উঠলেন সত্যি চমকাবারই কথা সকালে এত কাণ্ড কারখানা হলো একবার বলল না যে আমি নিয়েছি ভুলুর জেঠি হাত থেকে ঝালের মাছের কাশি মাটিতে নামিয়ে রেখে যান আঁচলটা কোমরে জড়াতে জড়াতে একেবারে পাক আঁচর বহুবিধ জেরার পর ভুলুর জেঠি এঘরে এসে মন্তব্য করেন তা নইলে কখনো এত ভুক জোর সকালে অত বকাবকি করলাম একেবারে চুপ আবার এখন বলে কি না ফিরিয়ে দিয়ে যাব। শোনো আসপাদার কথা ওর বাড়িতে নিয়ে যাওয়া জিনিস আমি ফের নেব বলে দিলাম এ খুনি মাইনে চুকিয়ে দিচ্ছি চলে যা খেনতি আর এমুখো হবি না খ্যান্ত লোভের বসে একটা কাজ করে ফেলে এখন হাতে পায়ে ধরতে শুরু করলো আর কক্ষণই এমন কাজ করবনি মা আপনার চারদিকে চব্বিশটা বালতি ভাবলাম একটা নিলে কিছু আটকাবে ওদিকে আমার বালতিটা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে বটে বটে খুব যে যুক্তি দেখাচ্ছিস তোর পরনের কাপড়খানাও তো ঝাঁঝরা হয়ে গেছে দেখছি নিয়ে যা আমার আলমারি খুলে খান কতক শাড়ি তো অগত্যা শেষ উপায়স্বরূপ কান্না ধরে কিন্তু ভুলুর জেঠি তাতে টলেন না চোরের কান্নাই তার মন গলে না ভুলুর বাবা বলেন এবারটার মতো না হয় মাফ করে দাও বৌদি কান্নাকাটি করছে ভুলুর জেঠি বকে ওঠেন তুমি থামো ছোট ঠাকুর পোক ওসব হচ্ছে মায়া কান্না ভুলুর মা এসে কাতরভাবে বলেন খ্যান তোকে ছাড়ালে কে বাসন মাছবে দিদি লোকজন তো পাওয়া যায় না ভুলুর জেঠি গম্ভীর চালে বলেন না পাওয়া যায় নিজেদেরই মাজতে হবে তা বলে বাড়িতে চোর পুষে রাখতে পারবো না অগত্যা এ বাড়ি থেকে খ্যান্তর অন্ন উঠল ভুলুর বাবা বললেন কাজটা ভালো হলো না গরিব মানুষ ভুলুর জেঠি অগ্নিমূর্তি হয়ে বললেন গরিব মানুষ গরিব মানুষ তা কী গরিব বলে কি মাথা কিনেছে তাই চুরি করে পার পেয়ে যাবে আমার বাড়িতে আমার সংসারে কোনো অন্যায় চলবে না ঠাকুরপো এই বলে দিচ্ছি ভুলুর জেঠির মেজদা এসব গন্ডগোলে হাঁ হয়ে বসেছিলেন এবার আর থাকতে না পেরে বলে ওঠেন কিন্তু ঝোলটা অর্থাৎ জেঠি খেদু ভুলুর এবার লজ্জিত হয়ে তাড়াতাড়ি কাশিটা তুলে নিয়ে ভাইয়ের পাতে একসঙ্গে চারখানা মাছ ফেলে দিয়ে বলেন দেখো না মেজদা এই সময় যত ঝঞ্ঝাট তা ঝঞ্ঝাট তো আরো বাড়ালি মেজদা কাঁটা শুদ্ধ আস্ত একখানা মাছ মুখের মধ্যে পুড়ে ফেলে বলেন ওই যে ঝিনা কাকে যেন ছাড়িয়ে দিলি তা কি করবো ভুলুর জেঠি গম্ভীরভাবে বলেন তা বলে বাড়িতে জ্বর মুছে রাখব মেজদা মহোৎসাহে বলেন তা সত্যি আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় সব কটাকে বিদেই করে দিই কিন্তু ঠক বাঁচতে যে গাউজোর আমার ওদিকে চাকর বাকরগুলো তো একেবারে চোরের রাজা এই শুধু তোর মেজদাটিকে বাঁধে বাড়ির সর্বস্ব চুরি করছে ঘড়ি ফাউন্টেন পেন সিগারেট কেস মানি ব্যাগ এসব তো সর্বদাই যাচ্ছে তার উপর আবার একদিন দেখি কিনা বাসন ওলা ডেকে বাড়ির বাসনগুলোই বেঁচে দিচ্ছে খেদুরানি গালে হাত দিয়ে বলেন বলো কি মেজদা এ তো চোর না এ তো একেবারে ডাকাত বাড়িতে এরকম রোগ পুষে রেখেছো তুমি কি করবো মেজদা উদারভাবে বলেন ছাড়ালে পরেরটা আরো পাক্কা কি কিনা আমার গলায় ছুরি দেবে কিনা তাই বা কে জানে অত ভাবলে চলে না খেদু বলেন আমি ওসব সহ্য করতে পারি না ইচ্ছে হয় অবাব হয় বলে চেয়ে নেবে না বলে নেবে কেন বিকেলবেলা জেঠির মেজ তাকে নিয়ে ভুলু বেরোলো বেড়াতে তার ভাবভঙ্গি দেখে মনে হয় কাঁচাপাড়াটা দ্রষ্টব্য হিসেবে প্রায় কাশ্মীরের কাছাকাছি বকে বকে আর বকিয়ে বকিয়ে হেঁটে হেঁটে আর হাঁটিয়ে হাঁটিয়ে ভুলু যখন ভদ্রলোককে ফের ফিরিয়ে আনে তখন সন্দেহ হয়ে গেছে ভুলুর বাবা আর জ্যাঠামশাই অফিস থেকে ফিরেছেন ভুলু এদিক ওদিক তাকিয়ে বলে এই সেরেছে বাবা এসে গেছে মেজমামা বাবা যদি আমাকে এখনো পড়তে বসিনি বলে বকে আপনি বলবেন আপনার খুব বেড়াতে ভালো লাগছিল বলে এত দেরি হয়ে গেল মেজমামা গম্ভীর মুখে বলেন কিন্তু আমার তো ভালো লাগছিল না তুমি তো আহ কি মুশকিল সত্যি কথা বললে বাবার কাছে পিটনচন্দী খেতে হবে যে বাড়ি ঢুকে বোনের ঘরে এসে মেজমামা একেবারে হাঁ হয়ে যান আর হবার কথাও ঘরে খেদুর শোবার চৌকির উপর দু দুটো ঝকঝকে নতুন প্রকাণ্ড বালতি জলে টৈটম্বুর শোবার ঘরে চৌকির উপর জলভর্তি বালতি পাগল নাকি মেজদা অবাক হয়ে বলেন কি হে এ ব্যাপার কি ভুলুর জ্যাঠা হতাশ মুখে বলেন আর ব্যাপার সব চেষ্টাই বৃথা মেজদা অফিস যাবার সময় সেই ঝিটা রাস্তায় আমায় পায়ে ধরা ধরি এবার কার মতন মাপ করুন বড়োবাবু তাই ভাবলাম একটা মাত্র বালতির জন্য এত আপনার বোনের মেজাজ ঠান্ডা করতে একেবারে জোড়া বালতিই আমদানি করি মেজাজের আগুনে জল ঢালতে একেবারে ভরেই এনে সামনে বসিয়ে দিলাম কিন্তু কিছুই হলো না সেই এক গো আপনার বোনের বাড়িতে চোর পুষে রাখবেন না বেচারা বুড়িটা মেজতা পা দুটো টান টান করে চেয়ারে বসে একটি একটন ওজনের হাই তুলে বলেন তো তোমার শুধু শুধু কতগুলো পয়সায় খরচায় সার জগতের প্রত্যেকটি ব্যাপারে মেজমামার প্রথম দৃষ্টি গিয়ে পড়ে ওই পয়সা খরচার ওপর ভুলুর জ্যাঠা হেসে ওঠেন আপনার তো খালি ওই চিন্তা তাহলে ভেতরের কথা বলি পয়সা আমার খরচা হয়ও না আপনাদের আশীর্বাদে সংসারের অর্ধেক সেই পয়সা লাগে না এসব হলো কি রেল কোম্পানির মাল ওই না বলে চেয়ে চিনতে ম্যানেজ করে আনা গলাটা নামিয়ে একটু রহস্যময় হাসি এসে বলেন ভুলুর জ্যাঠা যতদিন এই কোম্পানির চাকরিটি আছে তোফা আছি বুঝলেন দাদা তাই তো আপনার বোনকে বলছিলাম একটা বালতি হারিয়ে গেছে এত কষ্ট পাচ্ছ কত বালতি চাও কিন্তু বললাম তো আপনার বোনের ও এক গো বাড়িতে চোর পুষে রাখবো না নীতিজ্ঞানটা খুব বেশি তো এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প নীতিবতী ভুলুর জেঠি গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে এই ধরনের নতুন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে রেকমেন্ড করুন আপনাদের চেনা জানা মহলে আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি পরদিন আবার ফিরবো নতুন স্বাদের নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ